খাগড়াছড়িতে পাহাড়ি বাঙালিদের সংঘর্ষে তিনজন পড়েছে সংঘাত কাল পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত জাবিতে স্বামীক হত্যার ঘটনায় আট শিক্ষার্থী সামরিক বহিষ্কার আশুলিয়া থানায় মামলা এবং নির্ধারিত দামে মিলছে না মুরগি ডিম বাড়তি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ সবজি সরবরাহ কমে রুজু ব্যবসায়ীদের স্বাগত এশিয়ান নিউজে দর্শক সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এতে আহত হয়েছে আরও বিশ জন এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পার্বত্য অঞ্চলে খাগড়াছড়ি ও দীঘিনালায় সংঘর্ষের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ করে পাহাড়ি ছাত্র জনতা পরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি ও রাঙামাটি সদর ও পৌর এলাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এদিকে কাল স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন সে পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জারিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বার্তায় বলা হয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে কাজ করছে সরকার সহিংসতার সকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে দীঘাপন দাওয়ার আমরা যখন ওই ছেলেটাকে যেটাকে আটকে রাখছে ওইটাকে যখন আনতে যায় আমাদের আমাদের এখানে মানে এসে যে বারো জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল। এর মধ্যে তিনজন এখানে এসে মারা গেছেন বর্তমান নতুন চিকিৎসাধীন আছেন আমরা চারজনকে রেফার করা হয়েছিল ওনার চির আছে যারা এখন বর্তমান চিকিৎসাধীন এদের মোটামুটি স্কেবল বিভিন্ন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করা হয়েছে রাতে জাবির প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সিন্ডিকেট সদস্যরা জানান মিটিংয়ে ক্যাম্পাসের ভেতরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে এর আগে জরুরি সিন্ডিকেট সভাটি সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নটা পর্যন্ত চলে সভার সিন্ডিকেটের সতেরো জন সদস্যের মধ্যে পনেরো জন অংশ নেন এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন সেখানে অব্যাহতি পাওয়া সমন্বয়ক সহ সদ্য সামরিক বহিষ্কার হওয়া আট শিক্ষার্থীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে এর আগে গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একজনকে আটক করেছে পুলিশ শুক্রবার জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায় জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পরিবেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতিব ধর্ষণের দায়ে অভিযুক্ত দরবারি আলেম আওয়ামীপন্থী রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে তখন সেনাবাহিনী পুলিশ সদস্যরা বায়তুল মোকাররম এলাকায় অবস্থান করেন বাজার নিয়ন্ত্রণে সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না ও ডিম নানা অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছেন বিক্রেতারা পণ্যের সরবরাহ কিংবা আমদানি না বাড়ালে দাম বেঁধে দিয়ে লাভ হবে না বলে দাবি ব্যবসায়ীদের একই সাথে অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামেই তবে বেড়েছে কাঁচা সবজির দাম কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত বাজার নিয়ন্ত্রণ করতে সরকারের নেওয়া পদক্ষেপের সুফল পাচ্ছে না গ্রাহকরা খুচরা পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ একশো আশি টাকা নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকায় এছাড়া প্রতি ডজন ডিমের সর্বোচ্চ দাম একশো বিয়াল্লিশ টাকা চৌচল্লিশ পয়সা হওয়ার কথা হলো বাজারে তা বিক্রি হচ্ছে ডজন প্রতি একশো পঞ্চান্ন টাকায় বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় সরকারের দাম নির্ধারণ করছে ঠিক আছে আমরাও মানি কিন্তু সরকারের নির্ধারণ দামটা করছে এই দামটা কার্যকর হইতেছে না যে আপনি বই বইয়ে থেকে কইবেন যে এই দামে ডিম বেশ ওইটা তোর হবে না আপনি দেখেন যদি আমার দেশে মাল না অন্য দেশ থেকে আনান পরে দেখেন যে আমরা এই দামে এটা বেশি কিনা কিন্তু প্রত্যেকটা কাস্টমার কইতাছে তোমরা দাম বেশি বেশো তোমরা দাম আমরা তো বেশি বেশি না আমরা কিন্তু ওই বেশি এ কারণে বেশি বেশি হইতেছে এখন পাঁচ টাকা না চাইলে কাস্টমার পাঁচ টাকা দেয় না ওই আশি টাকাই জাস্ট করে এমনি যদি দুইশো বিশ টাকা এই পনেরো টাকায় পাঁচ টাকা আনার সময় দেয় না ওই আশি টাকাই আর আশি টাকাই বেশি সরকার চেঞ্জ হয়েছে কোন করেন পৃথিবীর যে কোনো দেশ সরকার চেঞ্জ করলে একটা দেশ প্রভাব পড়ে এই প্রভাব ঠিক হইতে তিন চার বছর টাইম লাগে পরে ঠিক হইব এদিকে ক্রেতাদের অভিযোগ গতানুগতিক চিন্তা না করে ভিন্ন পথে হাঁটতে হবে সরকারের একই সাথে বাড়াতে হবে আমদানি কিছুদিন আগে ওই ডিম তিনশো পঞ্চাশ তিনশো সত্তর টাকা বিক্রি হইতো আজকে এখন আমি এখানে আসছি উনি তিনশো নব্বই এবং ওটাই ওনার ফিক্সড এর নিচে উনি বিক্রি করবেন তাহলে আমাদের জন্য তো এটা অনেক কষ্টকর আর বাজারটা যেরকমভাবে নিয়ন্ত্রণ হচ্ছে আসলে এগুলো মনিটরিং সমস্যা আছে আসলে কি যা বলছিল যে দাম কমবে সেটা কিছুই কমে আমরা বাজারে আসতেই ভয় পাই যে একটা অবস্থা চলতেছে আমাদের ছেলেরা আসলো জিজ্ঞাসা করলো কত তখন কম বলতো ওনারা ও বাচ্চারা চলে যাওয়ার সাথে সাথে আবার দাম বাড়ায় বাজারে মরিচ সহ সব ধরনের সবজি দামও বাড়তি প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকায় এছাড়া অন্যান্য সবজির দামও কেজি প্রতি বেড়েছে দশ টাকা করে গত সপ্তাহে এই সপ্তাহে সবজির দাম একটু বেশি দশ থেকে বিশ টাকা কেজি কেজিতে বেশি যেমন টমেটো ছিল একশো চল্লিশ টাকা এখন একশো ষাট টাকা তারপরে শশা ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা সেই শশা এখন সত্তর টাকা বেশি আহমেদ এশিয়া টেলিভিশন ঢাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সকাল দশটায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহান সাদিকের আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক এর আগে বৃহস্পতিবার রাত দশটায় শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে তাকে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ গত চার আগস্ট শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় চার সেপ্টেম্বর করা মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় আব্দুল বাদুত হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বিকেলে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক এর আগে বৃহস্পতিবার রাতে মশিউর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশ জানায় রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলায় মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট আটটি হত্যা মামলা রয়েছে গ্রেপ্তারকৃত রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের ডিবিতে কর্মরত ছিলেন সর্বশেষ লালবাগ জোনের উপকমিশনার ছিলেন তিনি পরে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন এসেছে সবখানে কিন্তু এখনও পরিবর্তন হয়নি রাজধানীর মিরপুরের পল্লবীর বাউনিয়াবাধের চিত্র সম্প্রতি দিনের দুপুরে এক যুবককে হত্যা করা হয় ওই এলাকায় এক ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি আসামি তাই দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও স্থানীয়রা আরো জানাচ্ছেন শেখ ফাহিম গত ষোলো সেপ্টেম্বর বিকেলে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয় মোহাম্মদ আলী আকবর নামের এক যুবককে সব দেখেও সন্ত্রাসীদের ভয়ে নীরব দর্শক হয়ে ঠাঁই দাঁড়িয়েছিল প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় নিহতের বোন থানায় নয় জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন এতে উল্লেখ করা হয় মূল অভিযুক্ত সোহেলের বিচ্ছেদ হওয়া স্ত্রীর সঙ্গে তার ভাই আলী আকবর কথা বলার অপরাধে সোহেল ও তার বাহিনী তাকে কুপিয়ে হত্যা করে কিন্তু মামলা হলেও এখনও গ্রেপ্তার হয়নি আসামিরা উল্টো হুমকি দেয়া হচ্ছে নিহতর পরিবারকে এর প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও স্থানীয়রা আমরা আমরা রিস্কার থেকে নামার সাথে সাথে আমার স্বামীরে ওরা রড দিয়া মাথা আঘাত করছে আঘাত করার পরে যে যেমনে পারছে ছুরি চাবাড়ি যে যেমনে পারছে ওরে কোবাইছে কিন্তু আমরা এত মানুষের হাতে পায়ে ধরছি কিন্তু কেউ আমার স্বামীরে ধরে নাই আর পুলিশের কাছে গেছি আমরা কিন্তু পুলিশে আজকে এক সপ্তাহ ধরে কোনো পদক্ষেপ নিতেছে না এখন আমরা মামলা করার পর আমাদের হমকি দামকে আসছে আইতেছে প্রশাসনার্থেও আমাদের বলতেছে যে আপনারা নিজেরা সতর্ক থাকেন আমরা যথেষ্ট পরিমাণে সাহায্যে আমরা ফাঁসি না আতো পর্যন্ত আমরা এই বিচার আমরা থামবো না মানববন্ধ থাম্ববো না আমরা যত পর্যন্ত আগে নিয়ে যাব এই মানববন্ধ আমরা আগে নিয়ে যাব প্রকাশ্য দিবালোকে বইয়ের দোকানের কর্মচারী আলী আকবরকে হত্যার ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা দ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা শেখ ফাহিম এশিয়ান টেলিভিশন এ পর্যায়ে সারা বাংলার খবর সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙন কবলিত বেদিবাদ মেরামত করা সম্ভব না হওয়ায় ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢোকা অব্যাহত রয়েছে সাতক্ষীরা সদর ও তালা উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় চল্লিশটির অধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে করে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ ভেসে গেছে ছয় হাজার মৎস্যঘের ও দেড় হাজার পুকুর তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির ক্ষেত সাতক্ষীরা থেকে মনিরুজ্জামান তুহিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার বেথনা নদীর প্রায় ত্রিশ ফুট বেরিপাত ভেঙে তিনটি ইউনিয়নের চল্লিশটি গ্রাম প্লাবিত হয়েছে ভেঙে গেছে ছয় হাজারের বেশি মৎস্য ঘের চার হাজারের বেশি পুকুর কাঁচা বাড়িঘর আবাদি জমির ফসল সহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে হতাশায় পড়েছেন হাজারো কৃষক দুর্বি জীবন পার করছেন তারা পানি উঠে গেছে আমরা এখন জলবদ্ধ হয়ে আছি এখন চুলোয় পানি উঠতেছে রান্না করে খাতি পাততিসি নে ছেলেমেয়ে সব অসুস্থ হয়ে পড়েছে পেট লেপ দিছে বমি জোয়ার রান্না বান্নার সমস্যা যে কাটে নি জ্বালা বসে কাটে আনার জন্য সমস্যা মানে বাজার ঘাট করতে যাবে সমস্যা মনে করেন পায়ে সব চুল বেঁধে দিতে মানুষের বৈশাখের সাথে রোল নামাই না নিছে ছাগল গরুর দুটা আছে নেই হাঁস মুরগির দুটা আছে নেই তাও ছাড়ি দেওয়া যাচ্ছে না পানির জ্বলায় আর এখনো যদি এই অবদার বাদ এই বাদ যদি এখনই বাধা না হয় তাহলে আজ একদিনের ভিতরে আর যা ছিল যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হবে তা আরো ধ্বংস হয়ে যাবে ডিসি মহোদয় এবং টিওন মহোদয় এবং অবদা যারা প্রশাসনিক কাছে কর্মকর্তা তাদেরকে আমি অনুরোধ করতেছি এখনই আমাদের জন্য এই beri আজকের এবং আজকের মধ্যে জন্য আমাদের বাতা চেষ্টা করে এদিকে দ্রুত beri বাদ মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসাবে আমরা বাস জিও রোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনও এটা বন্ধ করা সম্ভব হয় নাই তবে অতি সত্তর এটা আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এগুলো আমরা কেটে দিয়েছি আশা করছি পানি আসার পরিমাণ অনেক বেশি তবে আশা করছি আজকের বিকেলের মধ্যে পানি টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু স্বাভাবিক জোনে বা সিকিউর জোনে যেতে পারবে দ্রুত বেড়ি মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের আরফ ইসলাম হিমু এশিয়ান টেলিভিশন নারায়ণগঞ্জের সদর উপজেলার আরিটেক ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান জাকির হোসেন এর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে শহরের চাষারাই নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আলির ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয় জাকির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী বিএনপির নেতাকর্মী ও নিরীহ মানুষের উপরে হামলা মামলা ও নির্যাতন করেছে দ্রুত চেয়ারম্যানের পদ থেকে জাকিরকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এতে করে উপত্যটাটিতে নিহতের মোট সংখ্যা একচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন একটি যুদ্ধ বিমান আজাম পরিবারের একটি বহুতল বাড়ি লক্ষ্য করে হামলা চালায় যার ফলে বাড়িটি ধ্বংস হয়ে যায় এবং ভেতরে হতাহতের ঘটনা ঘটে বিবৃতিতে আরও বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ও আহত ব্যক্তিদের সন্ধান ও উদ্ধার অভিযান চলছে suddenly a missile hit our house. My mother and father and other family members died. Ebare ek jim bank banichu shongbat. বগুড়ার শিবগঞ্জে শুরু হয়েছে শীতকালীন নানা সবজি চাষ সকাল থেকে সবজি চারা পরিচর্যা আর রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এর মধ্যেই শীতের আগাম সবজি ফুলকপি বাজারে উঠতে শুরু করেছে বগুড়া থেকে সাজু মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এই যে কেউ কেউ জমিতে চারা তুলছেন আবার কারো কারো ব্যস্ততা জমি তৈরি কিংবা চারা রোপণে শীতকালীন সবজি চাষে এমন কর্মযজ্ঞ চলছে বগুড়ার শিবগঞ্জে কৃষকেরা বলছেন প্রতি বিঘা জমিতে ফুলকপির চাষে খরচ হয় বিশ হাজার টাকা ফল ভালো হলে প্রায় লক্ষ টাকা বিক্রি হয় এরই মধ্যে শীতের আগাম সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ এই বীজটা বীজতলা তৈরি করতে আমার পাঁচ সাত দিন সময় লাগছে এখানে সব প্রকারের সার জৈব সার দিয়ে আমি এই বীজতলাটা মানে রেডি করে তারপরে আজকে বীজ ফলাচ্ছি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়ে গেলে বেশি মানে উৎপাদন কম দামটা মূল্যটা বেশি বেশি পাওয়া যায় বাদরের শেষের থেকে শুরু হয় আশ্বিন মাসে পুরো ছিল তারপরে কাতি অঘ্রান মাসে এই কপি কাটা পড়ে মেলা খরচা হয় মনে বিশ হাজারটা পার পড়ে গোবর সার তারপরে আপনি হলো কিষেন ছেঁচা এদিকে শীতকালীন সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ পঁচিশ থেকে ছাব্বিশটা আইটেমের সবজি এখানে লক্ষ্যমাত্রা আছে এখন আমাদের আগাম যে ফুলকপি এগুলো লাগানো হচ্ছে এখানে প্রায় আগাম ফুলকপি একশো হেক্টরের মতো হয় আমাদের চারা রোপণ হয়েছে বিশতলায় কিছু আছে এসব যে আশা করতেছে আমাদের পঞ্চাশ হেক্টরের মতো হয়েছে আরও হয়তো পঞ্চাশ হেক্টর হবে শিবগঞ্জে এবছর দু হাজার ছশো হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এইচ এ মিতু এশিয়ান টেলিভিশন নিউজ তার আগে বিয়ের বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আর। একবার ঘাগড়াচড়িতে পাহাড়ি বাঙালিদের সংখ্যাও সে নিহত তিন রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে সংঘাত কাল পার্বত্য অঞ্চল পরিদর্শনে যাবেন সররাষ্ট্র উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত দ্রাবিদের স্বামী হত্যার ঘটনায় আট শিক্ষার্থী সামরিক বহিষ্কার আশুলিয়া থানায় এবং নির্ধারিত দামে মিলছে না মুরগি ডিম বাড়তি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ সবজি সরবরাহ কমের অজুহাত ব্যবসায়ীদের পর্যন্তই সংবাদ দেখার সাথে